হ্যালো বন্ধুরা, আমি শম্পা। আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। আজ না সকালবেলা দারুণ একটা জিনিস দেখলাম, তোমরাও দেখো। প্রতিদিনকার মতোই ছাদে এসেছিলাম আপলোড করতে, আবার বৃষ্টিও হচ্ছে। এই দেখো, আমি তো দেখে কি আনন্দ কি আনন্দ! 3 বছর হয়ে গেছে এই গাছটা লাগিয়েছি, আজ এই প্রথম ফল বেরোলো, ড্রাগন ফ্রুট। আমার যে কি ভালো লাগছিল দেখে সে তোমাদের বলে বোঝাতে পারবো না। নিজের হাতে লাগানো গাছের এই প্রথম ফল, তাও আবার এই যে আশ্চর্য এক গাছ যা আমি মানে কোনো দিনও লাগাইনি, দেখেছো বেশ বড় হয়ে গেছে। এই দেখো, আমি প্রতিদিন ছাদে আসি জানো তো, আমার চোখেই পড়েনি কতটা বড় হয়ে গেছে, ভীষণ ভালো লাগছে। তবে না, এইভাবে একে বেশি দিন এইখানে রাখা যাবে না, কিছু একটা উপায় বের করতে হবে। হনুমান যদি দেখে না, ব্যাস খেয়ে নেবে। আর সকালবেলা আপলোড করতে এলাম, দেখো কেমন বৃষ্টি হচ্ছে, ছাতা মাথায় দিয়ে কিন্তু আমি ভিডিও করছি জানো তো। যাই, আপলোডটা করে নিচেই নেমে পড়ি তাড়াতাড়ি, চলো। এই যে হৃদয় আমার সাথেই আছে, এখনো টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে, সেই সকাল থেকে এইভাবেই বৃষ্টি হচ্ছে। আর এইভাবে বৃষ্টি হচ্ছে বলে কিন্তু আমার কোনো কাজই একদমই থেমে নেই, প্রতিদিনকার মতো সব কাজই সেরে নিয়েছি। এই যে জামা কাপড়ও কেচে ধুয়ে, আজ তো আর রোদের দেখা নেই, তাই আর বাইরে ছড়াতে পারিনি, ঘরেই ছড়িয়ে রেখেছি। হ্যাঁ বাবা, রিদ নিজেই খেলা করছে। বাবা কি করছো, চলো ঘরে যাই বাবা, বাইরে খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে বাবা, চলো আসো আসো বাবা, হাঁটি হাঁটি করে আসো তো, আসো আসো, হাঁটি হাঁটি, এখন মহা ব্যস্ত খেলায়। আমার না একদমই বৃষ্টিটা ভালো লাগে না, তবে বৃষ্টির দিনে খেতে আমার ভীষণ ভালো লাগে। আর অন্য কোনো কাজ করি আর না করি, রান্নাটা তো করতেই হবে, কারণ খেতেই হবে। তো চলো রান্না করি, আর এই আবহাওয়ায় কি রান্না হতে পারে বলো, আমার মতো খাদ্যরসিক মানুষ। আমার মতো খাদ্যরসিক মানুষ কি খেতে পারি বলো এই আবহাওয়া। বলো, রান্নাটা তো করি আর কোনো কাজ করি আর না করি। হ্যাঁ রান্না করবো তো বাবু। আচ্ছা, একটু আদর করলো মাম্মাকে, তাই তো, চলো যাই রান্নাটাই করি। ইচ্ছা তো করছে এখানেই বসে থাকি, দুজনে মিলে রান্না করব। আর মিমিকে একদমই বিরক্ত করব না, কারণ ও পড়ছে, তো ওই জন্য আমরা এখন একদমই দিদির কাছে যাব না। হ্যাঁ রান্না শুরু করে দিলাম, এই যে খিচুড়ির সব প্রস্তুতি চলছে আর কি। হ্যাঁ বাবা, মটর ডাল, ছোলার ডাল। হ্যাঁ বাবা, কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, এই যে ছোলার ডাল আর মটর ডালটা তো নিয়ে নিলাম, আর এখন মুগ ডালটাও নিয়ে নিচ্ছি। রিদের সাথে গল্প করতে করতে রান্না হয়ে যাবে। এই যে বাবা, আচ্ছা তুমিও রান্না করবে বাবা? আমি কিন্তু খিচুড়ি রান্নাটা জানো তো আমার মা থেকে শিখেছি। আমি যখন প্রথম খিচুড়ি রান্না করতাম, তখন খিচুড়িতে যে একটা দারুণ গন্ধ না, আমার একদমই হতো না। তারপর একদিন মাকে বলছি, মা আমার তোমার মতো খিচুড়ি হয় না। তারপর মা থেকে শুনে প্রথম আর কি খিচুড়ি আমার মানে এত সুন্দর হয়, তারপর থেকে আমি খিচুড়িটা সেইভাবেই করি। চলো তোমরাও আজ দেখো আমি খিচুড়িটা কিভাবে রান্না করি। মটর ডাল আর ছোলার ডাল একসাথে সবকিছুই সেদ্ধ করে নিই। আমার মা কিভাবে এই সুগন্ধযুক্ত খিচুড়ি রান্না করে সেটাই একটু তোমাদের সাথে আর শেয়ার করতে এলাম। আলুটা আগে ভেজে নিলাম, তোমরা চাইলে আরও সবজি দিতে পারো। তারপর কড়াইয়ে দিলাম গোটা জিরে, তেজপাতা ফোড়ন, আর মশলাটা করলাম আদা, জিরে, টমেটো আর একটু কাঁচা চিনাবাদাম। তোমরা কিন্তু অবশ্যই লঙ্কাটা দিও, মিমি না একদমই লঙ্কা খেতে পারে না, আর খিচুড়ি খেতে তো ভীষণ ভালোবাসে, তার জন্য না একদমই লঙ্কা দিলাম না। তারপর মশলাটা কষিয়ে অর্ধেকটা মশলা উঠিয়ে রাখলাম, আর অর্ধেকটার মধ্যে চালটা একটু কষিয়ে নিলাম,
বেশি কষানোর একদমই দরকার নেই, চালের জলটা শুকিয়ে গেলেই হবে। তারপর হাঁড়িতে যেই জলটা ফুটতে শুরু করবে ওই চালটা দিয়ে দিলাম। চালটা অর্ধেক সেদ্ধ হয়ে এলেই এই যে আলু ডাল সেদ্ধ মশলা বাদাম যা যা ছিল সব দিয়ে দিলাম। এবার একটুখানি ভালো করে রান্না করে নিতে হবে, যে যেমন ঘন রাখতে চাও সেইভাবে ঘন রেখে নামানোর আগে স্বাদ মতো চিনি ঘি গরম মশলা, ব্যাস রেডি। আমিও স্বাদের খাবার সাজিয়ে নিলাম, এবার টপা টপ খেয়ে নেব। আজ ভিডিওটা এখানেই শেষ করলাম, কাল আবারও ফিরে আসবো আরও একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, অবশ্যই অনেক অনেক আনন্দে থেকো। টাটা।